কারণ নাই আজকে নভেম্বরের 21 তারিখ দুই মেয়ের হয়েছে আমার মহিশিলা বয়েজ স্কুল তাহলে প্রাঙ্গণে দুয়ার সরকার জিজ্ঞেস করে আসুন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে আজকে শেষ দিন মোটামুটি মানুষজন আসছে এবং ফর্ম ফিলআপও করছে মূলত যেটা করছে মানুষ দিদি যেটা ডিক্লেয়ার করেছেন যারা ওল্ড এজ অর্থাৎ তারা অনেকেই উইডো ফর্ম নিতে আসছেন এবং অনেকে উইডো যারা রয়েছেন তারা লক্ষ্মী ভান্ডারও ফিলআপ করতে আসছেন অনেক মহিলা বিধবা যারা রয়েছেন তারা লক্ষ্মী ভান্ডার ফিলআপ করতে আসছেন কিন্তু তারা এটা বুঝতে পারছেন না যে তাদের বয়স 60 এর ঊর্ধ্বে হলে লক্ষ্মী ভান্ডার হবে না তো এটাই বলার বিষয় যে যেসব মহিলারা আসছেন তারা মাথায় যেন একটু রাখেন যে যাদের বয়স 60 এর ঊর্ধ্বে হয়ে গেছে তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার হবে না আর আজকে তো শেষ দিন মানুষ আসছে তার মধ্যে খাদ্য সাথী আর লক্ষ্মী ভান্ডার এই দুটোর উপর আমাদের বলেছে এটা 85 আচ্ছা আজকে যাদের যাদের কাজ হচ্ছে তারপরে কিছু কাজের জন্য কিছু মানুষ বাইরে আছে বা অন্য কোনো কাজের জন্য আটকে গেছে আসতে পারেনি শিবিরে তাদের উদ্দেশ্যে কি বার্তা তাদের উদ্দেশ্যে বার্তা এটা না থাকলে উচি আমরা চাইছি না থাকুক তুমি একবার দেখে নিয়ে গিয়ে হবে না গেল 20 বছর ধরে দুধ নিয়ে বেড়াচ্ছি সে তো শব্দ এসেছে সবার 20 বছর ধরে এটা সবারটা শুনে ঝামেলা শুনি সেটা আমি নিজেই আমি ভুক্তভোগী আমি জানি না সব টেনশন গুলো ওদের টেনশন গুলো আমাকেও দিয়ে যায় আমার যে দিদি যে প্রকল্পগুলো এনেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা এই প্রকল্পের আওতায় আসতে এখনো পারেনি তাদেরকে বলবো এইবারটা যখন তারা করতে পারলেন না পরের বার যখন হবে অন্তত এই প্রকল্পের আওতায় তারা আসুন এবং তারা অনেক সুযোগ সুবিধাও পাবেন বিশেষ করে আপনাদের স্বাস্থ্যসাথী যেটা দিদি প্রকল্প দিদি দিচ্ছেন স্বাস্থ্যসাথীর তাই এলে অনেক মানুষ মানুষের অনেক উপকার হবে এটাই বলবো আমরা না এছাড়াও তো এরপরে যে কাজগুলো আপনার কিছু কিছু মানে ডিস্টার্ব থাকবে আর কি সমস্যা থাকবে সেগুলো তো আপনার কি এসডিও অফিসে গেলে তো হয়ে যাবে একদম একদম এসডিও অফিসে গেলে হবে কাজ হবে আপনার পরিচয় দিন আমি কল্যাণী রায় 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই লক্ষ্মী ভান্ডার ফিল আপ করছে না তাদের নিয়ম কি আছে কারণ তাদের হাজবেন্ডরা মানে পেনশন পায় বা আপনার গিয়ে চাকরি করে তারা কি আবেদন করতে পারবে না না লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে সেরকম নাই তো যারা পেনশনার হ্যাঁ হ্যাঁ যারা 1000 টাকা যেটা সমাজ কল্যাণ দপ্তর থেকে হ্যাঁ শিশু সমাজ কল্যাণ দপ্তর থেকে পায় না সরকারি চাকরি করে এখন পেনশন পায় না না তার মানে হাজবেন্ড যদি সেক্ষেত্রে কেউ ফিল আপ করছে টাকা নিচ্ছে তাহলে কি হবে সেটা আইন ব্যবস্থা করবে বলতে পারো না আমরা জনগণের কাজ করে লিখি না তার মানে যারা নিজে যদি গোপনীয়তা হ্যাঁ হ্যাঁ না না সরকারের শর্ত গোপন না আমি যদি চাকরি করে বা আপনার কি পেনশন পায় তাহলে আপনার কি সে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করতে পারবে না সরকারি চাকরি যদি করে সেভাবে পারবে না বা যারা ট্যাক্সেবল পারসন হয় সে পারবে আপনার নাম এই যে লক্ষ্মীর ভান্ডারে ফর্মগুলো আপনারা জমা নিচ্ছেন এতে মানে কি নিয়ম কি আছে সেগুলো দেখে নিচ্ছেন আপনারা যেরকম কি কি আছে যেরকম প্রথমত তো পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তাদেরকে এক নম্বর কথা দু নম্বর 25 বয়সটা তাদের 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে আর তারা কোনো যেন সরকারি চাকরি বা কোনো ভাতা না পায় সেটাও আমরা দেখে নিচ্ছি আর ব্যাংকের পাস বই মাস্ট লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে স্বাস্থ্যসাথীর কার্ডের জেরক্স লাগবে ফটোকপি লাগবে এইগুলো আমরা চেক করে নিচ্ছি আমি সকাল 10টা থেকে এখানে আছি তার মধ্যে আমি দেখলাম কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে আপনার গিয়ে অংশগ্রহণ করলেন
তারা কিন্তু তাদের হাজবেন্ড চাকরি করে আবার কেউ পেনশন পায় সে ক্ষেত্রে কি হবে সে ক্ষেত্রে আমরা তো বোঝাচ্ছি তাদেরকে যে আপনারা না নেন তারা বলছে আমি সরকারি জিনিস কেন নেব না আমরাই বা ছাড়বো কেন তা আমাদের যতটা কর্তব্য আমরা বোঝাচ্ছি বা তাদের মানসিকতার উপর তারা নেন তারা বলছেন না সে ক্ষেত্রে কি চেকিং হতে পারে কোন সময় উনি ফেসে যেতে পারে অবশ্যই চেকিং হতে পারে কেন চেকিং হবে না চেকিং তো হবে সরকারি কাজকর্ম যদি সরকারিভাবে চেকিং হয় মানে ধরা পড়ে যান তখন কি টাকা ফেরত দিতে হবে নাকি অবশ্যই টাকা ফেরত দিতে হবে এবং সুদ সমেত এটা জানেন আপনি শিওর আপনি আমরা যেটুকু জানি আমাদের তো সেরকম ভাবে যেটুকু ট্রেনিং দেওয়া হয়েছে সেটা বলা হলো আপনার নাম আসানসোল মহিশিলা বয়েজ হাই স্কুলে প্রাঙ্গণে দুয়ারে সরকার চলছে দ্বিতীয় দফায় এখানে কি কি পরিষেবা পরিষেবাগুলো দেওয়া হচ্ছে দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী কার্ড কৃষক বন্ধু কন্যাশ্রী যুবশ্রী এরকম সব মিলিয়ে প্রায় তারপর হ্যান্ডিক্রাফ্ট সার্টিফিকেট এরকম মিলে টোটাল প্রায় 22 রকম স্কিম এখানে চলছে পশ্চিমবঙ্গ সরকার থেকে এগুলো করানো হচ্ছে এতে সাধারণ লোকের খুব উপকার হচ্ছে লোকেরা ব্যাপকভাবে এটা করাচ্ছে এই প্রকল্পগুলো করাচ্ছে এটা আমাদের মহিশিলায় যেটা আগেরবার হয়েছিল এইবার তারপরে আজকে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এখানকার লোকেরা এগুলো ফিল আপ করে দিয়েছে মূলত এখানে কোন বিষয়টার উপরে বেশি ভিড় আছে যেরকম লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এইটার মধ্যে এই তিনটের মধ্যে কোনটা বেশি ভিড় আছে লক্ষ্মী ভাণ্ডার খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী এই তিনটের মধ্যে কোনটা বেশি ভিড় লক্ষ্মী ভাণ্ডার আর স্বাস্থ্যসাথীতে বেশি ভিড় আচ্ছা আজকে যারা যারা মানে কি ফর্ম ফিল আপ করছে তারপরেও দেখা যাবে কিছু ত্রুটি থেকে যাবে সেই সমস্যাগুলো কোথায় মিটবে কি করে মিটবে ওটা যে স্বাস্থ্যসাথীর ব্যাপারটা কর্পোরেশনে মিটবে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী ওইখানে অফিস করা হয়েছে ওইখানে অফিস করা হয়েছে এই চেঞ্জের ওখানে অফিস করা হয়েছে ডিপার্টমেন্টে ওখানে ঠিকঠাক করবে সেখানে গিয়ে ঠিকঠাক করতে হবে না লক্ষ্মী ভাণ্ডারের কাজগুলো তো এসডিও অফিসে হচ্ছে আমাদের কর্পোরেশনে হচ্ছে না এরপরে যখন কোনো সমস্যা হবে তখন আপনার গিয়ে এসডিও অফিসে যাবে না আসানসোল কর্পোরেশনে যাবে কর্পোরেশনও আছে আসানসোল কর্পোরেশন তার দিশা দেখিয়ে দেবে আসানসোল কর্পোরেশনে শান্তনু মহাপাত্র বলে একজন আছে ডিপার্টমেন্টাল হেড তার কাছে গেলে এগুলো পাওয়া যাবে আর আসানসোল কর্পোরেশন তিনতলায় বসে সব মিলিয়ে মিশে কি বার্তা আজকের দিনে যাদের যাদের কাজ এখনো বাকি রয়ে গেল তাদের কাজ হবে তারা যদি ভুল ত্রুটি না করে কমটমে ভুল ত্রুটি না করে তাদের কাজ হবে প্রায় 80% থেকে 90% লোকের কাজ এখন পর্যন্ত হয়ে গেছে এর আগে যে সমস্ত ক্যাম্পগুলো হয়েছে সেই ক্যাম্পে হয়ে গেছে তারা পাচ্ছে আপনার পরিচয় দিন আমার মানব দাস এমএমআইসি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন